অযতন ইচ্ছেগুলো মাথা কোটে ঠায়ের খোঁজে স্বপ্ন ছোটে চেনায়ে প্রিয় শহর আজ অচেনা কেমন একটা শহর হাজার গলি মুখোশ ঢাকা মুখগুলো সব কে যে আপন কেউ বা লড়ে জেতার আশা কেউ বা হারে ভালোবাসা কেউ বা আবার গড়ার নেশায় ভাঙছে সারা স্বপ্ন নিরন্তর এসব নিয়ে বাড়ছে রোজি মহানগর মহানগর হোমোপ্যাথি হ্যাঁ করেন বুবু কর 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 আর হ্যাঁ করে কর বিসমিল্লাহ বুবু উড়ে ও জারে এবার আপনি থ্যাংক ইউ আপনি এবার শুনেন এই যে এইভাবে প্রত্যেকদিন খাতার মধ্যে দাগ দিবেন দেখতে পান এইভাবে দাগ দিবেন দিয়ে এগুলোতে জোড়া দিবেন এইভাবে আবার এইখানে দাগ দিবেন এভাবে সোজা হ্যাঁ এই যে এইভাবে দাগ দিবেন আবার উল্টো দিক দিয়ে দিবেন মানে কাটাকাটি আর কি এটাকে বলে ক্রসিং তুই বুঝতে পারিস না ক্রসিং ক্রসিং কাটাকাটি ও আচ্ছা আর আরেকটা হচ্ছে প্রত্যেকদিন একটা সরোয়া লিখবেন এইভাবে লিখে এটার মধ্যে 100 বার হাত ঘোরাবেন কি হবে সরেওয়া লিখে 100 বার হাত ঘোরাবেন এটা হলো ট্রেসিং এই সরেওয়া লিখতে হবে প্রত্যেকদিন আবার এর মধ্যে আবৃত্তি হবে তারপর সরেওয়াও লিখব যেটা করতে বলছি সেটা করুন না আগে এখন করব হ্যাঁ করেন তুই আগে কর লেডিস ফার্স্ট হ্যাঁ এগুলো হচ্ছে ক্রসিং আর ট্রেসিং না বুঝলে আপনার কাছ থেকে বুঝে এসে আচ্ছা আচ্ছা মানে তারপর গেলাম গাড়িতে হর্ন দেওয়ার আগে এই দিক চলে যাবো হ্যাঁ তারপর আবার এই দিক চলে যাবো হ্যাঁ মানে খুব মজার তো আমি তো আসমু না আসমু না দমনা করতেছিলাম তুমি ওই দমনাই করতে থাকো এই দেখি আমার সর্বনাশ হয়ে যাক কি হইছে আরে ওই যে মাধবী আছে না মাধবী মাধবী বড় বড় চশমা পরে দোতলা
কানি দা শুনো হে ভাইয়ারে তুমি মনে কইরা এক মশকরা করছে আমি তোমারে কি কমু আর এদিকে ওই যে টুম্পা টুম্পা গেছে এর ঘরে তুমি যাও তুমি শিগগির গিয়ে মুরাদ ভাইয়ের খবর দিও আজকে আমার খবর আছে মুরাদ ভাই সে কি বলবো আরে মুরাদ ভাইরে কইবা হুদা একটা সমস্যা খাড়া করাইতে ভাইয়া ওই সমস্যা নিয়ে ব্যস্ত থাকবো এর মাঝে তোমার আমার কথা ভুলে যাবো না বুঝছো হ্যাঁ বুঝি ভাই বুঝছো এখানে খাড়া খাড়া কে আসতেছো কে যা গোটা কাল আপনি আমাদের খুব চিন্তা ফেলে দিয়েছিলেন আপনার বন্ধুরা আপনাকে খুঁজতে খুঁজতে হারান আর আমরা কাঁদতে কাঁদতে এমন করে আবার কবে হারিয়ে যাবেন জানি না আজ তোমার কথা শেষ হয়নি না শেষ করো আমার যে অনেক কথা তোমার অনেক কথা শোনার সময় যে আমার নেই আমাকে সবসময় অপমান করতে আপনার খারাপ লাগে না সেটা তুমি করছো আমি কিভাবে আমাকে কেন বিব্রত করো কেন করি আমি আপনাকে পছন্দ করি সেটা অন্য কাউকে করো কেন আপনার কেউ আছে আমি কিন্তু তোমার প্রশ্নের উত্তর দিয়েছি আপনার কেউ নেই থাকলে আমি জানতাম জাফরান আমাকে বলতো আপনি আমাকে মিথ্যা কথা বললেন কেন ঠিক আছে আপনি যদি কেউ থেকে থাকে আমাকে তার সাথে দেখা করিয়ে দিন আমি একবার তাকে দেখব এরপর কখনো আপনাকে বিরক্ত করব না আমি কথা দিচ্ছি আর যদি না থাকে তাহলে আমি আপনাকে ছাড়ব না আপনার কি হয়েছে আপনি তো এত চুপচাপ না কিছু হয়নি মন খারাপ না কি চিন্তা করছেন কই কিছু না আপনি আপনার ঘরে যান আমার জন্য আপনার বসে থাকা লাগবে না আমার ঘর তো দখল করে রেখেছে ও টুম্পা গিয়ে আপনাকে এখানে পাঠিয়েছে সরি আমি এক্ষুনি ওকে ডেকে নিয়ে আসছি না না বসো আমি আমার অসুবিধা হচ্ছে না আপনি তো মুখ সেলাই করে রেখেছেন তোমার হাসিটা সুন্দর তোমার দাঁতগুলো মুক্তোর মতো আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম একটু রাজের দরকার ছিল যে আচ্ছা তোমরা বসো তুমি আনার করলি না শুধু করি আনার করলি ভালো ছিল একটু আমি কি থাকুম না বাইরে যাবো তোর খুশি থাকা পারস রাজি কি কইতে মনে আছে মনে আছে দেখেন আবার কলির লোকে কথা কইতে কইতে ভুলে যান না কি জানি কইতে হইব কইবেন সেলিমের মতি গতি ভালো না সে হন রাত্রে মারণের লাগে দুটো পিস্তল লয়ে ঘুরতেছে আদস
যাও। দোস্তো এই মেয়েটা আমার দেখবে না কেলা? আমি কেন দেখবো না? মানে আমার জবানে লেগে না চেসে লেগে তোর কপালে লেগে। রাজ আমাকে পছন্দ করে না কেন? এলাও তো দে দে। এর উত্তরটা তোর ভালো জানা। যার কথা বললেন আমি তাকে দেখব। জাফরান, জাফরান কি হয়েছে? এই চল তুই দেখি চল। আহ মুরাদ ভাই একটু পৌঁছা দিন তোরে। আমি গেলে হবে? ফাইলটা কবে ছাড়বেন স্যার? এই বছর না হইলে আগামী বছর। গরিব মানুষ ছাইটা দেন। নেক্সট 2000 জোগাড় করতে পারছে। তা 2 বছর পর দেখো 2009 কত লাগবে স্যার? অক্ষরে 5 আর যখন কাগজ লয়ে যাবো তখন আরো 5। নেক্সট পানামার ফাইল। তবে কথা কোন না কেন টাকা নাই? নেক্সট চলো না। মনে লয় না। তাই 2 নম্বর গপ্পটা কহ, দেহ কাম হয় কিনা। আমারে আমারে তুমি মাফ করে দাও ছেলে মিয়া। ডরাইছ? আমি শান্তিপ্রিয় মানুষ। আমি অশান্তি। মানে? গুটি লাল। এইটা রাখবা না, এইটা রাখবা। বিরুদ্ধে সেলিমের অভিযোগ। আর সাথীর কার বিরুদ্ধে অভিযোগ? আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। শুনেন, আপনারা সবাই দলের নিয়ম কানুন মেনে চলবেন। আমরা সবাই তো সিন্ডিকেটেরই লোক। আমি আমার দলের লোকজন কেই দলের ব্যাপারে না গলাই না, আশা করি আপনারাও গলাইবেন না। তাহলে ওই বাদলের কি আপনার ইচ্ছায় আমাকে হাতে তুলে দেবেন? আমরা অবশ্য জোর করতে পারি, কিন্তু ওই আপনার ইজ্জতের দিকে তাকায়া সেটা আমরা করব না। আপনাকে অনেক ধন্যবাদ।
তাহলে কি সেলিম বাদুরের বিরুদ্ধে অ্যাকশন দেব? কি ব্যাপার, আপনি কি চান? আমরা অতীতে তাই করেছি যা আপনারা করছেন। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তাই ওই রাস্তা ছেড়ে এই পথে এসেছি। তাহলে কি ওরে ছেড়ে দিতে কন? ওকে আপনি মৃত্যুর বদলে অন্য কোনো শাস্তি দিন। ওকে বলুন ওর অর্থ দিয়ে মহল্লায় একটা ডিসপেন্সারি করে দিতে, যাতে গরিবরা বিনামূল্যে চিকিৎসা পায়। আমি কি হাসির কথা বললাম? আমার তো বিশ্বাসই হয় না যে আপনি ওই দলে এত বড় একটা পজিশনে ছিলেন। তাই তো অতীতে অনেক বড় বড় ভুল করেছি, সেটা এখন আর করতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি সেলিমকে একটু জিগাই, কারণ ঝামেলা তো ওর সাথে। ওই ঠিক বুঝালো ওই লাশের বদলে কি চায়। আপনার কথা মতো ওই গরিবের লেখা ডিসপেন্সারি নাকি লাশের লেখা একটা গাড়ি? আপনাকে অনেক ধন্যবাদ। সাথী তোমার কাজ তো হলো, তুমি যাও বাইরে গিয়ে আমার জন্য। একটু এদিকে দাও তো, তোমরা এরকম রাজনীতি ভুলে গেলে তো আমার চলবো না। তোমরা তো ভিতরে তাই আছো, খালি বোতলটা চেঞ্জ হয়েছে, সাদার জায়গায় এখন একটু কালো হইবা। ভাই বাদলের মৃত্যুটা কিছুদিন পিছিয়ে দেয়, আপাতত এই মেয়েটারে আমাদের খুব দরকার। দরকার ফুরিয়ে গেলে লাশটা ফ্রি। হ্যাঁ ভালো, খুব ভালো কথা কেছো। ঠিক আছে, সাকাবি না কি কইব কও? আচ্ছা ওদিন কি হয়েছিল, বাড়ির দলিলটা তখনই কে নিয়ে এইতে করলি কেন? দলিলটা আনো নাই? হ্যাঁ আনছি। তাহলে তো মিটে গেল। আমার এই কইতে কি অসুবিধা আছে? আমাগো বাড়ির ওপর লোকজনের নজর পড়ছে।